বাংলাদেশ সবচেয়ে অবহেলিত খাত কৃষি। বছরের পর বছর কৃষিকাজ করে লোকসান করছেন কৃষক, কষ্টের ফসলের দাম না পেয়ে খেতে পোড়ানোর ঘটনাও ঘটেছে সম্প্রতি। ফসল উৎপাদনের যা খরচ হয় তা আবার উঠে আসে না। মূলত শহরের ধনী ও মধ্যবিত্ত যে খাবার খায় তা আক্ষরিক অর্থেই কৃষকের ভর্তুকি ফসল। কৃষকের দরকার একটি সুষম বাজার ব্যবস্থা, অকৃষকের জমির মালিকানা পরিবর্তন করে প্রকৃত কৃষকের হাতে জমি যাওয়া, ফসল উৎপাদনের উপকরণের ওপর নিয়ন্ত্রণ এবং বিশ্ব জলবায়ুর পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে শস্য বীমা সহ আধুনিক রাষ্ট্র কৃষকের যেসব রাষ্ট্রীয় সুযোগ দিয়ে থাকে তা নিশ্চিত করা। এসব করা না গেলে ভবিষ্যতে কৃষি ব্যবস্থার ওপর বড় একটা অংশের নেতিবাচক মনোভাব তৈরি হলে খোদ খাদ্য নিরাপত্তায় টান পড়বে। এরকম পরিপ্রেক্ষিতে সরকার করোনা প্রাদুর্ভাবে থাকা কৃষকের জন্য 5,000 কোটি টাকা 4% সুদে ঋণ দেওয়ার নীতি নিয়েছে। মূলত এ ঋণ হলো কৃষকের ফসল সরকারের কাছে বন্ধক বালিজ রেখে ঋণ নেওয়া। কিন্তু লাখ লাখ বর্গা চাষি যারা অন্য জমি চাষ করেন তারা কি পাবেন এই ঋণ? সরকারের বিদ্যমান কৃষি ঋণ নীতিমালা অনুযায়ী জমির মালিক ছাড়া এই ঋণ পাওয়ার কি সুযোগ আছে? যেসব বর্গা চাষি এই ঋণের আবেদন করবেন তাদের প্রমাণ করতে হবে তিনি অন্য জমি লিজ নিয়ে চাষ করছেন। বাংলাদেশ বর্গা চাষিদের এরকম কোনো লিজ চুক্তিত নেই। তাহলে কি হবে বর্গা চাষিদের? শুধুই কি বর্গা চাষি? এই ঋণের সুফল আসলেই কি প্রকৃত চাষিরা পাবেন সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারা ঋণ পাবেন? 13 এপ্রিল বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করেছে। তাতে বলা হচ্ছে 18 মাসের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। এর প্রথম 6 মাস গ্রেস পিরিয়ড থাকবে, মানে এর সময় কিস্তি দেওয়া লাগবে না। বাকি 12 মাসে 12 কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে হবে। সার্কুলারে বলা হয়েছে শস্য ও ফসল খাত ব্যতীত কৃষির অন্যান্য চলতি মূলধন নির্ভরশীল খাত যেমন হর্টিকালচার, মৌসুমি ফুল ও ফল চাষ, মাছ চাষ, পোলট্রি, ডেয়ারি ও প্রাণী সম্পদ খাতে এই ঋণ দেওয়া হবে। কোনো খাতে 30%-এর বেশি ঋণ দেওয়া যাবে না। অর্থাৎ যদি কোনো একটা এলাকায় ধান চাষিদের 30% ঋণ দেওয়া হয় তবে আর কোনো চাষি ঋণ পাবেন না। মূলত কৃষি ঋণ নীতিমালা অনুযায়ী কৃষকের উৎপাদিত ফসল বন্ধক রেখে কৃষি ঋণ নিতে হয়। এটার সরকারি নাম হল শস্য বন্ধকি বলে। অর্থাৎ কৃষক তার শস্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকের কাছে বন্ধক রাখবেন। ধান বা যে কোনো শস্য বিক্রি করে ঋণের টাকা আবার ফেরত দেবেন। কৃষক ঋণ পাবেন কৃষি ঋণ নীতিমালা অনুযায়ী। এই নীতিমালা অনুযায়ী 5 একর বা 15 বিঘা পর্যন্ত জমির মালিক সর্বোচ্চ 2,50,000 টাকা পর্যন্ত ঋণ পাবেন। সেজন্য তাদের জমির দলিল বন্ধক রাখতে হবে। যাদের জমি নেই তারাও এই ঋণ পাবেন। তবে সেক্ষেত্রে কৃষককে যার জমি ভাড়া নিয়ে চাষ করেন সেই ভাড়ার চুক্তিপত্র জমা দিতে হবে। বাস্তবতা হল বাংলাদেশ প্রান্তিক খেটে খাওয়া ভূমিহীন চাষি কখনোই চুক্তি করে জমি লিজ নেন না। আর অকৃষক জমির মালিক লিখিত চুক্তির মাধ্যমে কোনো চাষিকে জমি বর্গা দেন না। এর জন্য বর্গা চাষির দোষ নেই, কারণ লিখিত চুক্তির মাধ্যমে জমি বর্গা দিলে সরকারকে ফি দিতে হয়, সিফি জমির মালিককে পরিশোধ করতে হয়। ফলে এই 5,000 কোটি টাকা ঋণ প্যাকেজ থেকে বর্গা চাষির ঋণ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু তাই নয়, কৃষকদের সবচেয়ে বড় অংশ ধান চাষ করেন, কোনো একটা এলাকায় যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের বড় অংশ ব্যাংক পর্যন্ত যান ঋণের জন্য তাহলে ওই অঞ্চলের বরাদ্দকৃত ঋণের 30%-ই কেবল ধান চাষিরা পাবে। বাংলাদেশ জেলাভেদে ফসলের উৎপাদনও ভিন্ন হয়, ফলে সারা বাংলাদেশের কৃষকের জন্য গড়েই বেঁধে দেওয়া শতাংশ হার কৃষকের জন্য কতটা সুফল বয়ে আনবে সে প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হল যেসব উদ্যোক্তা প্রতিষ্ঠানের কৃষক কর্তৃক উৎপাদিত কৃষিপণ্য কিনে সরাসরি বিক্রি করে থাকে তারা এই ঋণ প্যাকেজের আওতায় আসবে। এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ 5 কোটি টাকা ঋণ পাবে। অর্থাৎ যে কৃষক মাথার খাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন তিনি পাবেন সর্বোচ্চ 2,50,000 টাকা। আর যিনি কৃষকের ফসল কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করবেন সেই মধ্যস্বত্বভোগী ফরিয়ারা ঋণ পাবেন 5 কোটি টাকা। অথচ বহুকাল ধরে দাবি জানানো হচ্ছে কৃষকের উৎপাদিত ফসল কিভাবে সরাসরি ক্রেতার কাছে যেতে পারে সেরকম একটা ব্যবস্থা সরকারিভাবে গড়ে তোলা হোক। উল্টো এই ঋণ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের পোক্ত করা হয়েছে। চলতি বড় মৌসুমে 2 কোটি টন ধান উৎপাদন হতে পারে, কিন্তু সরকার কিনবে মাত্র 19 লাখ টন। বাকি ধান কৃষকের কাছ থেকে কম দামে কেনে নেই ফরিয়া মধ্যস্বত্বভোগীরা। কৃষকের নামে দেওয়া ব্যাংক ঋণ নিয়ে কেনার সুবিধা কি রাখা হলো না সে প্রশ্ন থেকেই যাচ্ছে।